আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রাহিম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে ডাটা রান্না করব, চলুন দেখি নি কীভাবে রান্না করব। এখানে কিছু ডাটা নিয়ে নিয়েছি আর এইভাবে সাইজ করে কেটেছি। তো এখানে আমার কাটাকুটা শেষ, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেগুলি মোটা ওগুলো একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। তো চলুন সরাসরি রান্নায় চলে যাব। আর মাছগুলো এখানে বাজি বসিয়ে দিয়েছি, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আগে আগে দিলে সবাই জানেন পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নড়ে যায়, নরম হয়। তো দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো রসুন বাটা। দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি কালারটা আর একটু লাগবে কি না হলুদ। তো দেখতেছি যে না, তরকারি দেওয়ার পরে কালারটা অনেক হালকা হয়ে যাবে, এই জন্য আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা বুঝতেই পেরেছেন, হয়তো এখানে 2 চা চামচের মতো হলুদ গুঁড়া লেগেছে বা 1.5 চা চামচ, যদিও ছোটো চামচ এটা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা লাল মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো আমি এগুলিকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেওয়ার পর দেখতেছি একটু লেগে যাচ্ছে, তো আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি 2-1 বার বলকিয়ে। তারপর তরকারিটা দিয়ে দিয়েছি, যে ডাটা আর আলু। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু কিছুক্ষণ অল্প নেড়ে কিছুটা এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি 2-1 বার আর একটু এগুলি উল্টিয়ে নেড়ে দিয়েছিলাম। তাই এর মধ্যে আমি এখন মাছটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তো এগুলি আসলে রান্না করতে বেশিটা সময় লাগে না। তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আর চুলার আগুনটা অনেকটা কমিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে, অল্প পরিমাণে কিছু পানি আছে। তো এবার আমি একদম লাস্ট রান্নার জন্য পানিটা দিয়ে দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবার ডেকে দিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে আমার তরকারিটা হয়ে আসছে, বাট আরেকটু ঝোলটা কমবে আমার কাছে মনে হচ্ছে। তো আমি এখন চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আর সামান্য হালকা পরিমাণ নেড়ে এটাকে এখন আমি পরিবেশন করব। চুলার জলটা নিভিয়ে দিচ্ছি। তো এখন একটা বাটি নিয়েছি, নিয়ে আমি এখানে বেড়ে নিচ্ছি। কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, আশা করি ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওটা একটা করে শেয়ার দিন, তাহলেই হবে। আশা করছি আপনারা আমার এই রিকোয়েস্টটা রাখবেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন, একে অপরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।